ওমানের কর্মস্থলে অসুস্থ হয়ে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার সালাল্লার কৃষি বাগানে কাজ করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা হাসপাতালে নিয়ে যায়। তবে উপস্থিত ডাক্তাররা জানান, পৌঁছানোর আগে স্ট্রোক থেকে তার মৃত্যু হয়েছে। মৃত ওমান প্রবাসী মোহাম্মদ নুরুল আমিন চট্টগ্রামের হাটহাজারী থানার ছিপাতলি এলাকার গুন্নু মিয়ার ছেলে। নুরুলের প্রবাস জীবনের লড়াই বহুদিনের। প্রথমে যান ওমান, সুবিধা করতে না পেরে চলে যান আমিরাতে। সেখানেও কোনো দিশা না পেয়ে দেশ কাজ করতেন তিনি। আসন্ন ঈদের পর তার বাড়ি ফেরার কথা ছিল, তবে সব পরিকল্পনার ঊর্ধ্বে গিয়ে এখন তার ঠিকানা হয়েছে পরপারে। জানা গেছে, সংসার জীবনে নুরুল আমিন দুই সন্তানের জনক। এর মধ্যে মেয়ে নবম শ্রেণীতে এবং ছেলে চতুর্থ শ্রেণীতে পড়ে। তারা বাবার দেশে ফেরার অপেক্ষায় ছিলেন। এমন পরিণতির পর জীবন্ত বাবার আর সাক্ষাৎ তারা পাবেন না। এখন লাশ পাওয়ার বিষয়টাই স্ত্রী সন্তানের একমাত্র কাম্য। এ বিষয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে ওমান প্রবাসীদের মানবিক সংগঠন হাটহাজারী সমিতি। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।